হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেবো যেগুলি তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও তো দেখো প্রথম প্রশ্ন দ্য রোডস ইন কলকাতা ফর্ম আর অর্থাৎ কলকাতার রাস্তাগুলি হয় কীরকম অপশান এ এমটি মানে খালি অপশান বিজ মানে খুবই ব্যস্ত অপশান সি আনক্লিন অপরিষ্কার অপশান ডি ডাস্ট মানে ধুলোবালিতে ভর্তি সঠিক উত্তর হবে অপশান বিজি ব্যস্ত দ্য স্নিজিং অফ দ্য স্কাই বিকেম অপশান এ রেইন অপশান বি থান্ডার অপশান সি ডাস্ট অপশান ডি মাঠ অর্থাৎ স্নিজিং মানে কি হাঁচি অফ দ্য স্কাই আকাশের হাঁচিটা কার সাথে তুলনা করা হয়েছিল রেইন মানে বৃষ্টির সাথে থান্ডার মানে বজ্রপাত ডাস্ট মানে ধুলো আর মাঠ মানে কাদা তাহলে এখানে উত্তর হচ্ছে থান্ডার অপশান বি দ্য ওল্ড ওম্যানস অনলি ওয়ার্ক ওয়াজ বৃদ্ধ মহিলাটি শুধুমাত্র যে কাজটি করতে পারত সেটা কি ছিল অপশান এ কুকিং মানে রান্না করা অপশান বি সুইপিং মানে ঝাড় দেওয়া অপশান সি কাফিং অপশান ডি নন হাঁচি অথবা কোনো কিছুই নয় এখানের মধ্যে সঠিক উত্তর অপশান বি এটা সুইপিং ঝাড় দেওয়া দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ বৃদ্ধ মহিলাটি বাস করত কোথায় অপশান এ বিগ হাউস অপশান বি মাডহাট অপশান সি প্যালেস অপশান ডি নন এখানের মধ্যে সঠিক উত্তর হবে মাঠ হাট অপশান বি মাটির বাড়িতে আর বিগ হাউস মানে বড় বাড়ি আর প্যালেস মানে রাজপ্রাসাদ দ্য কটন ব্যাগ কন্টেন্ট অপশান এ বুকস অপশান বি পেপার অ্যান্ড লেটার্স অপশান সি আর্মস অপশান ডি নন অর্থাৎ সেই ব্যাগটির মধ্যে কী ছিল কটন ব্যাগটির মধ্যে বই ছিল কিছু কাগজ এবং চিঠি ছিল আর্মস ছিল নাকি কিছুই ছিল না এখানে উত্তর হবে অপশান বি এরটা পেপারস অ্যান্ড লেটার্স স্বদেশ জাম্পট আউট থ্রু দ্য ব্রোকেন ডোর অপশান বি উইন্ডো অপশান সি হাউস অপশান ডি রোপ স্বদেশ জাম্পটা মানে কি লাফিয়েছিল থ্রু দ্য ব্রোকেন ভাঙা কিসের মধ্যে দিয়ে দরজার মধ্যে দিয়ে জানালার মধ্যে দিয়ে বাড়ির মধ্যে দিয়ে এখানে উত্তর হয়ে যাচ্ছে উইন্ডো অপশান বি একটা দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইজ ভারতের জাতীয় ভাষা কোনটা অপশান এ বেঙ্গলি অপশান বি ইংলিশ অপশান সি হিন্দি অপশান ডি তামিল উত্তর হবে হিন্দি द साउंड ऑफ माइस इज रोर स्क्वैक, मो ना कि बार्क माइस मैं कि इँदुर इँदुरर साउंड केमन है स्क्वैक। अपशन बी woman was वृद्ध महिलाटी अपशन ए ग्लैड आनंदित ऑप्शन बी एंग्री, खुबी ऑप्शन सी हैपी खुबी सुखी अपशन डी আনহ্যাপি ওয়া সুখী এখানের মধ্যে উত্তর হয়ে যাবে এংড়ি রাগান্বিত ছিল দ্য সাউন্ড অফ ডগস ইজ অর্থাৎ কুকুরের ডাককে আমরা কী বলি অপশান এ বার্ক অপশান বি বুজ অপশান সি হুট অপশান ডি ব্রে সঠিক উত্তর হবে অপশান এ বার্ক ওয়াক্স ওয়ক্স মানে সার এখান থেকে আমরা কোনটি লিখতে পারি অপশান এ অক্সেস ও এক্স ইএস অপশান বি অক্সেন ই এন অপশান সি অক্সেস ও এক্স ই ডবল এস আর অপশান ডি ও এক্স ওএক্স আইএস সঠিক উত্তর হবে অপশান বি ও এক্স ই এন অক্সেন দ্য বেবি টাইগার ইজ কল্ড অর্থাৎ বাঘের বাচ্চাকে কী বলে ডাকা হয় অপশান এ কাব অপশন বি কিড अपशन सी पापी ऑप्शन डी किटन सठिक उत्तर ऑप्शन ए का सी बेबी सीप इज कल्ड अर्थात भेड़ार बच्चा के बला है अपशन ए किड बी गोट ऑप्शन सी लैम्ब अपन डि पापी ऑप्शन सी लैम्ब, द साउंड ऑफ बीज इज মৌমাছির শব্দকে কী বলা হয় অপশান এ চ্রিপ অপশান বিল অপশান সি মো অপশান ডি বুজ সঠিক উত্তর বি ইউ ডবল জেড বুজ আচ্ছা ব্র্যাঞ্চ ব্রাঞ্চ থেকে আমরা যদি চেঞ্জ করে লিখি কোনটা হবে অপশান এ ব্রাঞ্চেস সি এইচ ইএস অপশান বি ব্র্যাঞ্চ সি এইচ অপশান সি বি আর ইএন সি এইচ ইএস ব্রাঞ্চেস আর অপশান ডি বি আর এ এন সি এইচ ই ডবল এস ব্রাঞ্চেস এখানে মধ্যে সঠিক উত্তর অপশান এ সি এইচ ইএস ব্রাঞ্চেস তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও